ঝিকিঝিকি ঝিকিঝিকি চলছে গাড়ি, আজ সকালে আমরা দিলাম হাওড়া স্টেশনে পাড়ি। হাওড়া রেলওয়ে স্টেশন ভারতবর্ষের এক উল্লেখযোগ্য নাম, হাওড়া স্টেশন। তখন এই কল্লোলিনী কলকাতা এত বড় তিলোত্তমা হয়নি, তখন কলকাতার বুকে এত উন্নয়ন থাকেনি, তখন কলকাতায় এত বড় বড় বিলাসবহুল গাড়ি থাকেনি। কিন্তু সালটা যেহেতু 1851 সাল, অর্থাৎ হাওড়া রেল স্টেশনের শুভ সূচনা, তখন থেকে কিন্তু এই হাওড়া রেলওয়ে স্টেশনকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। যার উপর দিয়ে প্রতিদিন 15 থেকে 20 লক্ষ মানুষের যাতায়াত হয়, যে রেল স্টেশন ভারতবর্ষের রেল মানচিত্রে এক অন্যতম নিদর্শন, হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশনে অনেক অনেক হারানো মানুষের প্রিয়জনের সন্ধান পাওয়া যায়, যদি একটু সময় নিয়ে স্টেশনের চারদিকটা ঘোরাফেরা করা যায়। আপাল গোপাল পাগল বৃদ্ধা বৃদ্ধ বনিতা, সকল বয়সের মানুষের সর্বশ্রেষ্ঠ প্রিয় এই হাওড়া রেল স্টেশন। ভোরের তারা চ্যানেলের ভোর 5টায় প্রতিদিনের মতো আজকের বিশেষ প্রতিবেদন, মা তারার আশীর্বাদ মাথায় নিয়ে আমি সঞ্জয়দেব গিয়েছিলাম হাওড়া রেল স্টেশনে। অর্থাৎ কলকাতা যাওয়ার পথে এই রেল স্টেশনে তারকেশ্বর গোঘাট রেল তখন ঢুকল 9:53। হালকা কুয়াশা, হালকা রোদ, রোদ ঝলমল আকাশ, বলো একটা নাকি ভালো। হাওড়া স্টেশনে কত মানুষ, কত ট্রেন, কত আনন্দ, কত সুখের দৃশ্য এবং সাজুগুজু পোশাকের সমারোহ আছে, নানান সুস্বাদু খাবার আছে, সারিবদ্ধভাবে বেশ কয়েকটি টিকিট কাউন্টার, নানান দেশ থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো মানুষ দর্শনার্থীর মতো এই সুন্দর ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন অতিক্রম করে গন্তব্যে কলকাতা কিংবা কলকাতা থেকে শহরতলিতে রওনা দেয়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, যে দেশে আছে এত বড় হাওড়া রেল স্টেশন, আমাদের জন্মভূমি। কত মানুষের কত কত কষ্টের পয়সায় হাওড়া রেল স্টেশন থেকে রোজগার হয়, কেউ ফেরি করে তো কেউ হোকারি করে, কেউ মাথায় ঝাঁকি নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত বাবুদের ব্যাগ বস্তা বহন করি, ভালো থেকো হাওড়া ব্রিজ, ভালো থেকো হাওড়া রেল স্টেশন। আবার দেখা হবে, আবার কথা হবে, আজকে এখানে তোমাদের মাঝখানে, কালকে রব অন্য কোথাও অন্য কোনো রেল স্টেশনে। নমস্কার।